পবিত্র রমজান দোরগোড়ায় ইফতারি অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। সারাদিন রোজা রেখে অস্বাস্থ্যকর খাবার খেলে অ্যাসিডিটি সহ অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। এক একজনের জন্য এক এক চাহিদা। ইফতারের আয়োজন বাড়ির সব সদস্যদের কথা মাথায় রেখে করতে হবে। ছোটদের জন্য একটু প্রোটিন জাতীয় খাবার বেশি রাখার চেষ্টা করবেন। বয়স্ক ব্যক্তিদের শারীরিক অবস্থা বিবেচনা করে তাদের জন্য প্রযোজ্য খাবারগুলো রাখার চেষ্টা করবেন। যেমন পরিবারের কারো কিডনির সমস্যা থাকলে তার জন্য ডাল বা ডাল দিয়ে তৈরি ইফতার ভালো নয়। কারো হয়তো হৃদরোগ আছে, তার জন্য তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার রাখবেন না। বাসায় ডায়াবেটিস রোগী থাকতে পারেন, তার জন্য আয়োজনটা ভিন্ন হবে। পানি ও পানীয় জাতীয় আইটেম। ইফতারে পানির চাহিদা বেশি থাকে, তাই এমন কিছু পানীয় রাখবেন যেগুলো পিপাসা মেটানোর পাশাপাশি শরীরে শক্তি যোগাবে। শরবতের কথা এলেই সবার আগে লেবু চিনির শরবতের কথা মাথায় আসে, কিন্তু ইফতারে চিনির শরবত না খাওয়াই ভালো। চিনি কারোর জন্য স্বাস্থ্যকর নয়, বরং ফ্রুট জুস খেতে পারেন। পেঁপে, বেল, তরমুজ, আনারস বা মাল্টার জুস খাওয়া যায়। কখনো চিনি মুক্ত মিল্কশেক বা টক দইয়ের লাচ্ছি খেতে পারেন। খেজুর ও ফল। খেজুর উচ্চ ক্যালোরি ও ফাইবারযুক্ত ফল। খেজুর শক্তি সরবরাহের পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করবে। ইফতারিতে খেজুর সহ চিবিয়ে খেতে হয় এমন ফল বেশি রাখুন, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, বরই, তরমুজ। ভাজা পোড়া নয়। ইফতারিতে জিলাপি, পেঁয়াজু, বেগুনি, চপ, নিমকি, পকোড়া সহ ডালের বেসনে তৈরি খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ায় অন্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এগুলো একেবারে বাদ দিতে না পারলে দিনে একটা পদ খাবেন। স্বাস্থ্যকর ইফতারির একটা নমুনা। চিনি ছাড়া এক গ্লাস পেঁপে, বেল, আনারস, দুটি মাল্টা, তরমুজের জুস, চিনি ছাড়া মিল্কশেক বা টক দইয়ের লাচ্ছি, দুটি খেজুর। অন্যান্য ফল যদি থাকে তবে সব এক টুকরা করে নিন। শশা, খিরা, পেয়ারা এগুলো খেতে পারবেন। একটা সেদ্ধ ডিম কুসুম সহ খেতে পারবেন। বুটভুনা আধা কাপ, সঙ্গে এক কাপ মুড়ি, হালিম থাকলে এক দুই কাপ, তেলে ভাজা খাবার যে কোনো একটি, অথবা দেড় কাপ ভেজানো চিড়া, এক কাপ দুধ বা টক দই, একটি কমলা। স্বাস্থ্যসম্মত এই খাবারগুলো আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে।